কাপদানি পৌরসভার 14 নম্বর সবুজ পরিষদের প্রতিষ্ঠা দিবস ও স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিবস গত 12ই জানুয়ারি বিশেষ মর্যাদার সাথে পালন করলো সবুজ পরিষদের সকল সদস্য ও সদস্যারা। এখানে স্বামী বিবেকানন্দের ছবিতে শ্রদ্ধা নিবেদন করেন আটপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ ও চাঁপদানি পৌরসভার পৌরপ্রধান। পাশাপাশি পৌরপ্রধান তথা এই ওয়ার্ড কাউন্সিলর সুরেশ মিশ্রকে সবুজ পরিষদের আজীবন সদস্য করা হলো কমিটির সদিচ্ছায়। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী মণ্ডল। পৌরপ্রধান তার বক্তব্যে জানান, স্বামীজির ভাবধারাকে জীবনে চলার পথে পাথেয় করা উচিত, মানুষের পাশে মানুষকে দাঁড়াতেই হবে, তবে জীবনে সার্থক হবে। সর্বশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আমরা মানুষের জন্ম পাই, মানুষের জন্ম পাওয়ার মানে শুধু এটা নয় আমি বা আমার পরিবার, শুধু এটা নয়। যদি আমরা সত্যি মানুষ হই, যদি আমরা জানতে পারি কি আমার পাশের বাড়ি যে ভদ্রলোক বা ভদ্রমহিলা জাতীয় যে কেউ পাশে থাকে, তার বাড়িতে পয়সা অভাবে হয়তো রান্না হয়নি, মানুষ হিসাবে আমাদের প্রথম কর্তব্য যদি আমাদের কথাটা কানে আসে, প্রথম তার পাশে গিয়ে দাঁড়িয়ে তাকে অন্ন জোগাড় করে দেওয়া, এটা হচ্ছে মানুষ। কিন্তু আমরা দেখছি আমরা শুধু নিজেটা নিয়ে ভাবি, আমার বাড়ি, আমার ছেলে, আমার মা, আমার স্ত্রী, এর বাইরে কিন্তু আমরা বেরোতে পারি না, বাইরে আমাদের বেরোতে হবে, এর বাইরে পরের দুঃখকে নিজের দুঃখ ভাবতে হবে, তখনই আমরা আসল মানুষ হতে পারব। নায়ক স্বামী বিবেকানন্দ, তার আজকে জন্মদিন 12ই জানুয়ারি 1863 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন। আপনারা জানেন ঠাকুরমা স্বামীজির জন্মতিথি বেলুড় মঠে খুব ঘটা করে উদযাপিত হয়, এটা জন্মদিন, জন্মতিথি হচ্ছে আগামী পরশু দিন। তো আমি আসছি আটপুর রামকৃষ্ণ মঠ থেকে। আটপুর আপনারা জানেন অনেকেই বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দজির জন্মস্থান, সেটাও একটা বড় তীর্থস্থান। সেখানে স্বামী বিবেকানন্দ, তখনও বিবেকানন্দ হননি, ঠাকুর শ্রীরামকৃষ্ণের শরীর সবে গেছে, তারপরে তাদের খুব বৈরাগ্য যে আমরা কি করব। তো তারা 9 জন গুরু ভ্রাতা বাবুরাম মহারাজের আমন্ত্রণে আটপুরে আসেন। সেখানে হঠাৎ একদিন রাতের বেলা ধুনি জ্বালিয়ে তারা আলোচনা করছিলেন কি করা যায়। তো হঠাৎ স্বামী বিবেকানন্দ, তখন নরেন্দ্রনাথ, যীশুখ্রিস্টের জীবন এবং যীশুখ্রিস্টের শরীর যাবার পর তার শিষ্যরা যেভাবে যীশুখ্রিস্টের আদর্শকে সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন, সেই ত্যাগ ও তপস্যার বর্ণনা করতে থাকে। মন ভরা বিরিয়ানি নিয়ে এসে গেল বিরিয়ানি ওয়ালে। মাত্র 69 টাকায় পেয়ে যাবেন আনলিমিটেড বিরিয়ানি। কলা পাতায় পরিবেশনের সাথে থাকছে এগ, কোল্ড ড্রিঙ্কস, রায়তা, গ্রিন স্যালাড এবং মিনারেল ওয়াটার। সুস্বাদু বিরিয়ানি খেতে চলে আসুন হালিশহর কোনামোড়। রয়েছে হোম ডেলিভারিরও ব্যবস্থা।